প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমি মজার কিছু অঙ্ক শেখাবো, যেমন 10 থেকে 1 বিয়োগ করলে 1, এটা কেমনে সম্ভব? আচ্ছা, এরপর 10 থেকে 1 বিয়োগ করলে আবার 7, আবার 10 থেকে 1 বিয়োগ করলে f, কেমনে সম্ভব? এই প্রশ্নগুলো সাধারণত আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি থেকে বহুনির্বাচনী এই প্রশ্ন এসে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যদি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই এই ধরনের প্রশ্ন যদি বহুনির্বাচনী প্রশ্নতে আসে অবশ্যই পারবে। আর একটি কথা হচ্ছে, সেটি হচ্ছে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলে নতুন, মানে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাস ভিডিও আপলোড করা হয়, এখানে অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো ক্লাসের কোনো আলোচনা বা কোনো ক্লাস দেওয়া হয় না। দেখা যাচ্ছে যে অনেক সময় তোমরা কেউ মানবিকে, কেউ কমার্সে, কেউ বিজ্ঞানে আছো, তো অন্য কোনো সাবজেক্ট যখন দেওয়া হবে তখন তোমরা বিরক্ত ফিল করতে পারো। তো আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাস, তো তোমরা যারা আইসিটির সাথে থাকতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা দেখো এই তিনটি প্রমাণ আমি তোমাদেরকে দেখাবো। এই তিনটি প্রমাণ দেখানোর আগে আমি তোমাদের আরেকটি প্রমাণ দেখাচ্ছি, যেমন 10 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে 9 হবে। এটি আমরা সবাই জানি যে 10 থেকে 1 চলে গেলে 9 হয়। তো 10 থেকে 1 চলে গেলে 9 হয় এটি যদি জানো তাহলে এগুলো তোমরা পারবে, এগুলো বুঝবে, আমি না বুঝাইলেও পারবে। আমি শুধু 10 থেকে 1 9 এটা লজিক্যালি নিয়মে তোমাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা দেখো, 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি প্রচলিত পদ্ধতি, অর্থাৎ যেই পদ্ধতিতে আমরা ক্লাস ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত হিসাব কিতাব করতে করতে আসছি, সেই পদ্ধতিতে যদি আমি তোমাদের এটিকে সঠিকভাবে বোঝাতে পারি তাহলে তোমরা অবশ্যই 10 থেকে 1 বিয়োগ করলে 1 হবে বুঝতে পারবে, 10 থেকে 1 বিয়োগ করলে 7 হবে এটিও বুঝতে পারবে, 10 থেকে 1 বিয়োগ করলে f হবে এটিও বুঝতে পারবে। তো দেখো, আমরা ধরো 10 থেকে 1 বিয়োগ করব, তো আমরা যখন এইরকম বিয়োগ করছি বা আমরা আমাদের ম্যাম টিচার আমাদেরকে শিখিয়েছে, তখন আমাদেরকে বলতো যে বিয়োগের সময় উপরে যদি শূন্য হয় 10 ধরবা, উপরে যদি 1 হয় 11 ধরবা, উপরে যদি 2 হয় 12 ধরবা। এই কথাটি ভুল ছিল। কেন ভুল ছিল? আমরা কিন্তু সর্বক্ষেত্রে শূন্যকে 10 বলতে পারবো না, আমরা কিন্তু সর্বক্ষেত্রে শূন্যকে মানে 2 থাকলে 12 বলতে পারবো না, আমরা কিন্তু সর্বক্ষেত্রে 1কে 11 বলতে পারবো না। 1 কত হবে, শূন্যকে কত বলবো, এটি বলে দিবে ওই সংখ্যা পদ্ধতির বেজ। যেমন এখানে বেজ হচ্ছে 10, এজন্যই শূন্যকে আমরা 10 বলতে পারি। যদি এই বিয়োগটি এরকম থাকতো অক্টালে করো, তাহলে কিন্তু এখানে আমরা বলতে পারতাম না যে 1 আছে কত হলে 10 হবে। যদি এই বিয়োগটি বাইনারিতে থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না যে 1 আছে কত হলে 10 হবে। অবশ্য অনেক টিচার, অনেক শিক্ষক এভাবে করায় যে বাইনারিতে বলে যে 1 আছে কত হলে 10 হবে, আমি এভাবে করাই না আর তোমরাও করাবো না, এটা ভুল, আমার কাছে ভুল মনে হয়েছে। কেন? এটা লজিক্যালি ছাড়া আমরা কেন এখানে 10 বলবো? অতএব তোমরা আজকে এই সঠিক নিয়মটা শিখে এই সঠিক নিয়মটা সবাইকে শিখাবে, ওকে? আচ্ছা, তো যা বলতেছিলাম যে বিয়োগের সময় উপরের যখন ছোট হবে ওই উপরের ছোট সংখ্যাকে আমরা কত বলবো, এটি বলে দিবে যেই সংখ্যা পদ্ধতিতে আসছি সেই সংখ্যা পদ্ধতির বেজ। দেখা যাচ্ছে যে অনেক সময় তোমরা যখন চাকরির পরীক্ষায় বা পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করো, তখন এই বেজ 8-এর জায়গায় 7 দিয়ে অঙ্ক আসবে। তখন তোমরা হয়তোবা যারা গলত করণ মুখস্থ করে গেছে তখন তারা হাত উঁচু করে চিল্লাবে, স্যার ছাপায় ভুল উঠছে, ছাপায় ভুল উঠছে, বলবে স্যার এখানে 7 হবে না 8 হবে, 8 হবে। ভুল বলে কোনো কিছু নাই, যা থাকবে ওইটার উপর ডিপেন্ড করে অঙ্ক করতে হবে। তো এখানে 7 যদি থাকে তাহলে বিয়োগের সময় আমরা বলবো 1 আছে কত হইলে শূন্যকে 7 বলবো, এখানে 8ও বলা যাবে না 10ও বলা যাবে না। যেমন বিয়োগের ক্ষেত্রে যখনই উপরে ছোট হবে তখনই বেজ গিয়ে সাপোর্ট দেবে, অতএব এখানে নিচে 1 উপরে শূন্য, এই শূন্যকে আমরা শূন্যকে 10 বলবো এই বেজের কারণে, শূন্যর জন্য না। তাহলে উপরে 10 গিয়ে সাপোর্ট দিল, তো 10 থেকে 1 বিয়োগ করলে 9, বিয়োগের সময় যখনই বেজ উপরে যাবে মানে সাপোর্ট দিবে উপরে ছোট সংখ্যা থেকে তখনই হাতের 1। তো বিয়োগের ক্ষেত্রে তিনটি কথা মনে রাখতে হবে, যে যখনই উপরে ছোট হবে তখনই বেজ গিয়ে সাপোর্ট দিবে, যখনই উপরে আর নিচে মিলে যাবে তখন ফলাফল শূন্য। তো হাতের 1 উপরে 1, তো মিলে গেল, বায়ের শূন্য বসে না, অতএব 10 থেকে 1 বিয়োগ করলে 9, এটা হচ্ছে দশমিকে প্রচলিত পদ্ধতি, এটা তোমরা সবাই বোঝো। তো এইটা যদি আমি এখন তোমাদেরকে বুঝাইতে পারি তাহলে এই 7 থাকুক বা 8 থাকুক বা 2 থাকুক বা 16 বেজ থাকুক, যাই থাকুক না কেন তোমরা কিন্তু অবশ্যই পারবে, কারণ বিয়োগের সময় যখনই উপরে ছোট হবে তখন আমরা যেই সংখ্যা পদ্ধতি থাকবো ওই ছোট সংখ্যার সাথে সেই সংখ্যা পদ্ধতির
বেজ গিয়ে সাপোর্ট দিবে মানে যোগ হবে। তো দেখো যদি অক্টালে থাকি, অক্টালে বেজ হচ্ছে আট, তো এখন কি বলবো এক আছে কত হইলে আট হবে, অর্থাৎ এখানে আমরা বলবো না যে এক আছে কত হইলে দশ হবে। যদি বাইনারিতে থাকি তাহলে আমরা কখনোই বলবো না এক আছে কত হইলে দশ হবে, বলবো এক আছে কত হইলে দুই হবে, এটি হচ্ছে সঠিক নিয়ম। আচ্ছা দেখো, তাহলে যখনই বেজ সাপোর্ট দিবে তখনই হাতে এক, অর্থাৎ এক আছে কত হইলে আট হবে বা আট থেকে এক বিয়োগ করলে সাত, যখনই বেজ সাপোর্ট দিবে তখনই হাতের এক, বিয়োগের ক্ষেত্রে উপরে এবং নিচে মিলে গেলে ফলাফল শূন্য, বায়ের শূন্য বসে না, অতএব দশ থেকে এক বিয়োগ করলে সাত। এবার অবশ্য বাইনারিতে এক আছে কত হইলে দশ বলবো না, বলবো এক আছে কত হইলে দুই হবে, তো দুই থেকে এক বিয়োগ করলে বা এক আছে কত হইলে দুই হবে, কত হলে এক হলে। আর যখনই বেজ সাপোর্ট দিবে তখনই হাতের এক, তো বিয়োগের সময় বলছিলাম নিচে এবং উপরে মিলে গেলে শূন্য, বায়ের শূন্য বসে না, অর্থাৎ বসাইলো বাকি না বসাইলো বাকি, তো দশ থেকে এক বিয়োগ করলে এক হবে বাইনারির নিয়মে, অর্থাৎ বেজের উপর ডিপেন্ড করবে কখন কত হবে। আচ্ছা এবার দেখো, আমরা হেক্সাডেসিমেলে যদি বিয়োগ করি তাহলে আমরা কি বলবো এক আছে কত হইলে দশ হবে, না আমরা বলবো যে এক আছে কত হইলে ষোলো হবে। কেন? বিয়োগের সময় যখনই উপরে ছোটো হবে ওই ছোটো সংখ্যাটির সাথে যেই সংখ্যা পদ্ধতি থাকবো সেই সংখ্যা পদ্ধতির বেজকে সাপোর্ট দিবে। তো হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে ষোলো, তো ষোলো যদি এখানে এসে যোগ হয় তাহলে শূন্যর সাথে ষোলো যোগ করলে ষোলোই, তো এক আছে কত হইলে ষোলো হবে বা ষোলো থেকে এক বিয়োগ করলে কত হবে পনেরো। আমরা জানি হেক্সাডেসিমেলে এফ মানে হচ্ছে পনেরো, এ মানে হচ্ছে দশ, আমি একটু লিখে দিই, এ মানে হচ্ছে দশ, বি মানে হচ্ছে এগারো, সি মানে হচ্ছে বারো, ডি মানে হচ্ছে তেরো, ই মানে হচ্ছে চোদ্দ, এটি তোমাদের মনে রাখতে হবে। এফ সমান সমান হচ্ছে পনেরো, এফ সমান সমান হচ্ছে পনেরো, এই ছয়টি কথা তোমাদের মনে রাখতে হবে হেক্সাডেসিমেল করার ক্ষেত্রে। তো বলবো এক আছে কত হলে ষোলো হবে, পনেরো, তো পনেরো লেখা যাবে না, পনেরো মানে হচ্ছে কি এফ। যখনই বেজ উপরের ছোট সংখ্যার সাথে যোগ হবে অর্থাৎ সাপোর্ট দিবে তখনই হাতে এক, সেই হাতের এক নিচে বসে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি বিয়োগের সময় নিচে এবং উপরে যখন সমান হয় তখন কি ফলাফল শূন্য, বায়ের শূন্য বসে না, অতএব দশ থেকে এক বিয়োগ করলে এফ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে আমরা কিভাবে বিয়োগ করব এবং কিভাবে এই প্রশ্নগুলো যদি বহুনির্বাচনী প্রশ্নে আসে কিভাবে সলভ করব। তো যেটি বলছিলাম, যদি এইখানে একটি বেজ আমি সেভেন দিয়ে করি তাহলে আমরা এখানে কি বলবো যে এক আছে কত হইলে দশ হবে, এক আছে কত হইলে আট হবে, না আমাদের বেজ গিয়ে সাপোর্ট দিবে, অর্থাৎ সাত উপরের ষোলো সংখ্যার সাথে যোগ হবে, তাহলে কত হবে এক আছে কত হলে সাত হবে, কত হলে ছয় হলে, যখনই বেজ সাপোর্ট দিবে তখনই হাতের এক, বিয়োগের সময় নিচে আর উপরে মিলে গেলে শূন্য, বায়ের শূন্য বসে না, তাই এখানে কত হলো ছয় হলো। অর্থাৎ এইভাবে যেইভাবেই আসুক না কেন, তোমরা যারা এই সঠিক নিয়মটা শিখবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। এরপরে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।